ভিউয়ার্স, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই আনন্দ আনন্দকে সামনে রেখে দেখতেছেন যে জমে উঠেছে আমাদের মোল্লাহাট গুরুবাজার। এখানে সারা বাংলাদেশের থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপারীরা কিন্তু বিভিন্ন ধরনের গরু, মহিষ, ছাগল নিয়ে কিন্তু হাজির হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রায় 1 কিলোমিটার নিয়ে জায়গা নিয়ে কিন্তু বিশাল জ্যাম রয়েছে গুরুবাজারে। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে গিয়ে যে গরু কেমন গরু উঠেছে। আপনারা দেখতেছেন যে বর্তমানে অনেক গরু, লক্ষ লক্ষ গরু অলরেডি উঠতেছে এবং প্রায় বাজারে প্রায় 1 কিলোমিটার থেকে বেশি, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি মতো কিন্তু জ্যাম রয়েছে গরু বাজারে। আমরা হাঁটতেছি, হাঁটবো আর আমরা দেখবো। ভিউয়ার দেখতেছেন যে গরু কিন্তু মাঠে আটতেছে না, বিদায় গরুগুলো কিন্তু বাইরে রাখা হয়েছে অলরেডি। ভিউয়ার দেখতেছেন যে সারা বাংলাদেশ থেকে কিন্তু গরু কিন্তু আসতে শুরু করেছে গরু, এবং গরু গাড়ি থেকে কিন্তু গরু নামাইতেছে। তো দেখতেছেন যে আমরা হাজার হাজার গরু কিন্তু অলরেডি আসতেছে, এবং এই যে গরু এগুলো কিন্তু এখন গরু নামার জায়গা পায় নাই, এখন গরু নামবে। দেখতেছেন যে আপনারা বিশাল প্রায় 2-3 কিলোমিটার অলরেডি জ্যাম রয়েছে পুরো বাজারটার মধ্যে। কিন্তু প্রায় আশা করা যাচ্ছে যে আজকের দিনে কিন্তু প্রায় হাজার হাজার গরু বেচা কেনা হবে, এবং গৃহ বাইরে যারা আছে তারা কিন্তু অলরেডি গরু কিন্তু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এবং গরু কিন্তু কোনো অভাব নেই, গরু কিন্তু অনেক গরু আসতেছে, বিভিন্ন ধরনের গরু আসতেছে। এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের কত আইটেমের গরু কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে, এবং অলরেডি দেখা গেছে আমরা কিন্তু বাজার ভিতরে এখন প্রবেশ করতে পারি নাই। আমরা দেখতেছি যে গরুগুলো কিন্তু মানুষ কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু এগুলো কিন্তু বাগানের মধ্যে রাখা হচ্ছে, কারণ মাঠের মধ্যে এখন ঢুকতে পারতেছে না এত গরু, লক্ষ লক্ষ গরু, হাজার হাজার গরু, গরুর কোনো শেষ নেই, গরুর কোনো অভাব নেই। মাত্র 70,000 টাকা, 70,000 টাকা কিন্তু এই গরুটা কেনা হয়েছে। ভিউয়ার্স, এই গরুটার দাম হয়েছে মাত্র 1,10,000 টাকা, প্লাস এখানে যে গরুগুলো রয়েছে এগুলা কিন্তু মোটামুটি ধরেন আপনার 1,00,000 টাকার মধ্যে কিন্তু ভালো গরু অলরেডি কেনা যাবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন আইটেমের গরু কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে, এবং দেখতেছেন যে এখানে এগুলো কিন্তু যশোরের গরু, প্লাস আমরা দেখার চেষ্টা করতেছি এগুলো কিন্তু দেশি গরু। এবং আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, দেখতেছেন যে মানে ভিউয়ার দেখতেছেন যে এত জ্যাম ভাই। ছাগল কত হয়েছে? আমি দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাজারের ভিতরে অলরেডি ঢুকতেছি, সামনে বাজার তো অনেক সামনে, কিন্তু আমি হাঁটতেছি কারণ এত মানুষ যে অলরেডি সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা গরু কিনতেছে তারা কিন্তু গরু নিয়ে আসতেছে, এবং দেখতেছি যে হাজার হাজার মানুষ যেখানে কেউ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং অলরেডি অনেকে গরু কেনার জন্য আসছে, কেউ কেউ গরু নিয়ে কিনে নিয়ে বাসা যাচ্ছে। দেখতেছেন যে আসলে আমার মনে হয় যে আমাদের লক্ষ্মীপুর যারা ভিতরে সবচাইতে বড় গরু হচ্ছে মোল্লাহাট গরুর বাজার। এখানে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু উঠে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর মাধ্যমে এখানে বাজারটা কিন্তু শুরু হয়েছে, বিশাল গরুর হাট। গরু দেখতে আসছেন? আচ্ছা আচ্ছা, বিয়ার দেখতেছেন যে আপনারা এগুলা কিন্তু বাজারের বাইরে, কারণ গরু এত গরু উঠেছে যে গরু রাখার মতো জায়গা কিন্তু গরু ভিতরে বাজারে নাই। আমরা কিন্তু গরুর বাজার এখন যাচ্ছি না, আমার গরুর বাজার অনেক ভিতরে। বিয়ার দেখতে পাচ্ছেন যে নতুন গরু কিনা হয়ে গেছে অলরেডি, কেউ গরু কিনতে গরু আসতেছে এবং গরু কেউ গরু কিনতেছে, সবকিছু মিলে হাজার হাজার গরু। ছাগলের বাজার, গরু